नमस्कार, वेलकम टू मैजिक प्रो प्रॉपर्टी। फ्रेंड्स, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একটা মিউনিসিপ্যালিটি এরিয়াতে এবং মেইন রোডের উপরে দাঁড়িয়ে রয়েছি। আপনি আমার চারিপাশে যে সমস্ত বিল্ডিং ফ্ল্যাট যেগুলো দেখছেন আর কি, সেগুলো পুরো একটা ডাক্তারপাড়া বলতে পারেন। এবং সুন্দর সুন্দর যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এই পাড়াতেই আপনাদের জন্য রয়েছে একটা নতুন বিল্ডিং যেখানে আপনারা 2 BHK এবং 3 BHK ফ্ল্যাট পেয়ে যাবেন। এই কারণেই পুরো পাড়াটা আপনাকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি আশেপাশে বিল্ডিং, কারণ আপনি যেখানে ফ্ল্যাট নেবেন সেখানে কী ধরনের এরিয়া রয়েছে বা কী ফ্যাসিলিটিস আপনি পাবেন সেই সমস্ত জিনিসগুলো আপনাদের সামনে ডিসকাশন করাটা প্রয়োজন রয়েছে। আমরা সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা একটা ঢালাই রাস্তা, প্রায় 12 ফুটের একটা রাস্তা, যে রাস্তা দিয়ে আপনি কিন্তু অনায়াসে ফ্ল্যাটের মেন গেট পর্যন্ত চলে আসতে পারবেন। আমি আস্তে আস্তে কিন্তু ক্যামেরা পাশ দিয়ে ঘুরিয়েছি, এখান থেকে আমি আপনাকে সেই বিল্ডিংটা দেখাবো যে বিল্ডিংটাতে আপনাদের জন্য ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে। দেখুন, আমি ক্যামেরা জুম করছি, আমার ডান দিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ে আপনাদের জন্য ফ্ল্যাট রয়েছে। এরপর আমি আপনাদেরকে পরিচয় করাবো যে আমরা কোন এরিয়াতে রয়েছি, বা এখান থেকে কলকাতা থেকে যদি আপনারা এই ফ্ল্যাটে আসতে চান তাহলে কীভাবে আসবেন, বা এই ফ্ল্যাটের কী প্রাইস রয়েছে, সম্পূর্ণ তথ্য আমি আপনাদেরকে দেবো। ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে রয়েছি হুগলির কোন নগর এরিয়াতে, কোন নগরের মিউনিসিপ্যালিটি এরিয়াতে, এবং কোন নগর স্টেশন থেকে এই ফ্ল্যাটের দূরত্ব হচ্ছে, যদি আপনারা ওয়াকিং ডিস্টেন্স যদি আপনারা স্থির করেন তাহলে আপনারা এই ফ্ল্যাটে 10 থেকে 12 মিনিটের মধ্যে আপনারা এই ফ্ল্যাটে চলে আসতে পারবেন ওয়াকিং ডিস্টেন্স। আর যদি টোটো বা অটো নিয়ে আসেন সেক্ষেত্রে আপনার 5 থেকে 6 মিনিট ম্যাক্সিমাম সময় লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো বিল্ডিংটা, এই বিল্ডিংটা একটা আন্ডার কনস্ট্রাকশন, যার 90% কাজ অলরেডি হয়ে গেছে। এরপর আমি আপনাদেরকে কলকাতা থেকে কীভাবে আপনারা কোন নগরে আসবেন সেটুকু ডিসকাশন করে নিই আপনাদের সামনে। না ফ্রেন্ডস, যদি আপনারা কলকাতা থেকে এখানে যদি আসতে চান তাহলে, যদি কেউ হাওড়া হয়ে আসতে চান তাহলে হাওড়া থেকে যে কোনো ধরনের মেন লাইনের ট্রেন ধরলে আপনারা উইদিন 30 মিনিটসের মধ্যে কিন্তু আপনারা এই ফ্ল্যাটে চলে আসতে পারবেন। কোন নগর স্টেশনে আসবেন প্রথমে, ওখান থেকে 10 মিনিটের মধ্যে আপনারা এখানে পৌঁছে যাবেন। এই হচ্ছে হাওড়া হয়ে কীভাবে আসবেন। কেউ যদি শিয়ালদা হয়ে আসতে চান সেক্ষেত্রে 45 থেকে 50 মিনিট সময় লাগবে। আপনারা বালি হল্ট হয়ে কিন্তু আপনারা এখানে আসতে পারবেন। এছাড়া জিটি রোড ধরে যদি কেউ আসতে চান বা এয়ারপোর্ট হয়ে কেউ যদি আসতে চান সেক্ষেত্রে আপনি এয়ারপোর্ট থেকে 1 ঘন্টার মধ্যে কিন্তু কোন নগর স্টেশনে চলে আসতে পারবেন। বাই কার, 2 হুইলার, 4 হুইলার বিভিন্ন উপায় রয়েছে, আপনারা সড়ক পথে কিন্তু আপনারা এখানে চলে আসতে পারবেন। এই হচ্ছে পুরো কলকাতা থেকে কীভাবে বিল্ডিংয়ে আসবেন তার তথ্য আমি আপনাদেরকে দিলাম। এছাড়া এই বিল্ডিংয়ে যদি ফ্ল্যাট কিনতে চান তাহলে কী কী ফ্যাসিলিটি পাবেন, প্রথমে বলে রাখি বিল্ডিংয়ের মেন গেট পর্যন্ত আপনারা কিন্তু কার নিয়ে চলে আসতে পারবেন। আপনারা বুঝতে পারছেন অনেক বড় রাস্তা রয়েছে, এখান থেকে আপনাদের জিটি রোডের ডিস্টেন্স হচ্ছে ম্যাক্স টু ম্যাক্স 300-400 মিটার, 300-400 মিটার জিটি রোডের ডিস্টেন্স। এবং এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার হচ্ছে কোন্নগর আপনার স্টেশনের দূরত্ব। আপনারা এই বিল্ডিংয়ে যদি ফ্ল্যাট কিনতে চান সেক্ষেত্রে আপনারা নিচে পেয়ে যাবেন 2 হুইলার পার্কিংয়ের ব্যবস্থা। এছাড়া কেউ যদি মনে করেন 4 হুইলার পার্কিংয়ের জন্য আলাদা করে গ্যারেজ কিনবেন সেক্ষেত্রে গ্যারেজ অ্যাভেলেবেল রয়েছে, আপনারা চাইলে গ্যারেজ দেখে নিজেদের মতো করে কিনতে পারবেন। এছাড়া বিল্ডিংয়ে যেটা বলেছিলাম 2 হুইলার পার্কিং রয়েছে, লিফ্ট ফ্যাসিলিটি রয়েছে। এছাড়া আমাদের ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপনাদের জন্য রয়েছে 90% পর্যন্ত হাউজিং লোনের বেনিফিট। আমি আপনাকে বলেছি যে 2 হুইলার পার্কিংয়ের জন্য ব্যবস্থা রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে পুরো 2 হুইলার পার্কিংয়ের জায়গা, এখানে আপনারা 2 হুইলার পার্কিং করতে পারবেন। এই জায়গাটাকে যেহেতু বিল্ডিং এখন ফিনিশিংয়ের কাজ চলছে, যখন পুরো ফিনিশিং হয়ে যাবে এই জায়গাটা পুরো চাকা চাকা দেখতে পাবেন, এখানে কিন্তু আপনারা 2 হুইলার রাখতে পারবেন। এত বড় জায়গা কিন্তু 2 হুইলারের জন্য দেওয়া হয়েছে। এছাড়া এই রাস্তা দিয়ে কিন্তু আপনি অনায়াসে বিল্ডিংয়ের একদম সামনে থেকে চলে যেতে পারবেন। দেখুন, আমি কিন্তু আস্তে আস্তে বিল্ডিংয়ের পেছন দিক দিয়ে রাস্তার আরেকটা পাড়ে চলে আসছি। তাহলে আমি কথা বলতে বলতে কিন্তু দেখুন আমি কিন্তু বিল্ডিংয়ের আর একটা সাইডে চলে এসেছি, মানে আর একটা রোড ঢুকেছিলাম একদিকে, বেরোলাম কিন্তু আরেক দিকে। এই হচ্ছে রোড ফেসিং।
তো ফ্রেন্ডস আপনারা বুঝতে পারলেন যে বিল্ডিংটাতে দুভাবে ঢোকা যায়, একটা হচ্ছে ওইদিকে এন্ট্রি পয়েন্ট রয়েছে এবং এদিকে রয়েছে একটা মেন গেট, আপনি যেদিকে খুশি বিল্ডিং এ ঢুকতে পারবেন। এই হচ্ছে একটা মেন গেট এই বিল্ডিং এ ঢোকার জন্য, ওইদিকে ছিল একটা মেন গেট, দুটো গেট রয়েছে এই বিল্ডিং এ। এরপর আস্তে আস্তে আমি বিল্ডিং এর ভেতরে ঢুকবো, ঢুকে আপনাদেরকে লিফটের জায়গাটা দেখাবো, কারণ আপনারা বুঝতে পারছেন যেহেতু বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে সেই জন্য আমি আপনাকে বিল্ডিং এর লিফটের জায়গাটা দেখিয়ে দেবো এবং তারপরে আস্তে আস্তে আমরা আপনাকে সেই ফ্ল্যাটগুলো দেখাবো যে ফ্ল্যাটগুলো আপনাদের জন্য বিক্রির ব্যবস্থা রয়েছে। চলুন আমি আপনাকে মেন গেট দিয়ে ঢোকাচ্ছি বিল্ডিংয়ে। এই হচ্ছে মেন রোডের উপরে একটা গেট রয়েছে, আমি আস্তে আস্তে ঢুকছি। ঢুকলে আপনারা বুঝতে পারছেন স্ট্রেট যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লিফটের জায়গা। অলরেডি লিফটের জন্য প্যানেল তৈরি বসিয়ে দেওয়া হয়েছে, জিএসএলএল প্যানেল অলরেডি বসিয়ে দেওয়া হয়েছে, এখানে লিফট তৈরি হবে এবং ঠিক তার পাশে রয়েছে সিঁড়ির ব্যবস্থা। আমরা এই মুহূর্তে সিঁড়ি দিয়ে উপরে উঠবো, উপরে উঠে আপনাকে সেই সমস্ত ফ্ল্যাটগুলো ডিসক্রাইব করে দেখাবো এবং তার রেট নিয়ে আলোচনা করবো। চলুন আমরা আস্তে আস্তে উপর দিকে উঠছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ফ্রেন্ডস আমরা এই বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে এই মুহূর্তে রয়েছি, পুরো বিল্ডিংটা আমি আপনাকে দেখিয়েছি। এটা একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, আপ টু 90% পর্যন্ত ফ্ল্যাটের কাজ হয়ে গেছে। আমি আপনাকে এই যে ফ্ল্যাটটা এই মুহূর্তে ভিডিও করে দেখাচ্ছি এই ফ্ল্যাটেরও কাজ 80%-এর ওপরে হয়ে গেছে। যেটুকু কাজ বাকি আছে সেটুকু কাজ আমরা 15-20 ডেজের মধ্যে, 15-20 দিনের মধ্যে কমপ্লিট করে দেবো। এবার আমি যে ফ্ল্যাটটা ভিডিও করে দেখাচ্ছি আপনাকে, এটা একটা 2 BHK 850 স্কোয়ার ফুটের ফ্ল্যাট এবং ফ্ল্যাটটা ওয়েস্ট ফেসিং, পশ্চিম দিকে ফ্ল্যাটটা ফেস রয়েছে এবং আমরা পূর্ব দিকে ফেস করে এন্ট্রি করছি। আপনি বুঝতেই পাচ্ছেন এন্ট্রি গেট থেকেই বুঝতে পাচ্ছেন অনেক বড় একটা ডাইনিং এরিয়া রয়েছে, কারণ 850 স্কোয়ার ফুট ফ্ল্যাট বুঝতেই পাচ্ছেন একদম স্কোয়ার ডাইনিং। কতটা চওড়া রয়েছে না নন এনেবল রয়েছে, 12 ফুট মতো চওড়া এবং লম্বা দিয়ে দেখেন 20 ফুট মতো লম্বা রয়েছে। এত বড় একটা ডাইনিং, খুব সুন্দরভাবেই ডাইনিংটা ওনারা বার করেছেন। আমি আস্তে আস্তে ডাইনিং থেকে কিচেনের দিকে হাঁটছি, আপনারা বুঝতে পাচ্ছেন ওপেন কিচেন, সুন্দর মন্দির টাইপের আর্চ করা কন্ডিশনে কিচেন করা হয়েছে, খুব সুন্দর কাজ করা হয়েছে। এবং কিচেনে যাচ্ছি, কিচেন থেকে আমি আপনাকে ডাইনিংটাকে আরেকবার দেখাবো। এই হচ্ছে কিচেনের সুন্দর সুন্দর কালারের লাইট এবং ডিপ কালার কম্বিনেশন করে আপনাকে টাইলস লাগানো হয়েছে। কিচেন অলমোস্ট 90% কিচেনের কাজ হয়ে গেছে। যে জানলাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পূর্ব দিকে জানলা এবং অনেক বড় একটা কিচেন, প্রায় মানে এভারেজ প্রায় 8 ফুট চওড়া রয়েছে এবং প্রায় 6-5 ফুট মতো লম্বা রয়েছে কিচেনটা। এবং কিচেনে দেখুন ব্ল্যাক স্টোন কমপ্লিট করে দেওয়া আছে, নিচে দেখুন সুন্দর কাজ করা হয়ে গেছে এবং ফ্লোরিং এর কাজও কমপ্লিট হয়ে গেছে, জাস্ট ফিনিশিং এর কাজটুকু বাকি রয়েছে। এই হচ্ছে কিচেন, দেখুন ডাইনিংটাকে আমি এইভাবে দেখাই, এই হচ্ছে পুরো ডাইনিং। আমি একদম এন্ট্রি গেটের সামনে দাঁড়িয়েছিলাম, আমি আস্তে আস্তে ওখানে যাচ্ছি। এবার এখান থেকে আস্তে আস্তে আমি আবার ঘোরাচ্ছি ক্যামেরাটা, দেখুন তাহলে আপনারা বুঝতে পেরেছেন অনেক বড় ডাইনিং সমেত ওপেন কিচেন রয়েছে এবং এখানে রয়েছে আপনার একটা কমন ওয়াশরুম। ওয়াশরুমটার সাইজ অনেক বড়, 5 ফুট রয়েছে চওড়া এবং লম্বায় 8 ফুট। এবং আমি ভেতরে ঢুকছি আস্তে আস্তে, ঢুকলে আপনারা বুঝতে পারবেন। এই হচ্ছে টাইলস, এই হচ্ছে টাইলস, সুন্দর সুন্দর কালারের টাইলস ইউজ করা হয়েছে। এটা লাইট এবং এখানে প্রিন্ট, এবং এরপরে আমি চলে যাব দুটো দুটো বেডরুমে। এই একটা বেডরুম, এই বেডরুমটার সাইজ হচ্ছে নন এভারেজ 10.5 ফুট বাই 11 ফুট। এই বেডরুমটাতে রয়েছে দক্ষিণ দিকে একটা ব্যালকনি এবং দক্ষিণ পূর্ব দিক বা দিকে হচ্ছে পূর্ব দিক জানলা, অনেক বড় জানলা দেওয়াল জুড়ে এবং স্ট্রেট যে আপনি জায়গাটা দেখছেন দরজা সঙ্গে জানলা, এটা হচ্ছে দক্ষিণ দিক। এবং তাহলে এই বেডরুমটা দক্ষিণ পূর্ব,
খোলা রয়েছে এবং দক্ষিণ দিকে রয়েছে একটা ব্যালকনি, এবং দক্ষিণ দিকটা কোনোদিনই ব্লক হবে না। তার কারণ হচ্ছে সামনে বুঝতেই পারছেন অনেক বড় একটা জলাধার, অনেক বড় একটা জলাধার, লেক রয়েছে, যার জন্য এখানে কোনো বিল্ডিং হওয়ার কোনো ব্যাপার নেই। দক্ষিণ দিক সারা বছর সারা জীবন আপনি খোলা পাবেন। এই হচ্ছে দক্ষিণ দিকের ব্যালকনি। এখান থেকে দেখুন বেডরুমটাকে দেখায়, এই হচ্ছে 10.5 ফুট বাই 11 ফুট সাইজের, 12 ফুট তো নন নেবার, 10.5 ফুট বাই 12 ফুট, এই হচ্ছে বেডরুমটা সাইজ, অনেক বড় সাইজের বেডরুম। এবং এই বেডরুমের সঙ্গে দেখুন একটা স্টোরেজ করার জন্য জায়গাও দেওয়া আছে, এই হচ্ছে স্টোরেজ করার জন্য জায়গা। দেখুন পুরো কিন্তু পুট্টির কাজ হয়ে গেছে, নিচে ফ্লোরিং এর কাজ হয়ে গেছে, শুধু ফিনিশিং এর কাজটুকু বাকি রয়েছে। এরপর আমরা চলে যাব সেকেন্ড বেডরুমে। বেডরুম সাইজগুলো বুঝতে পারছেন অনেক বড় বড় সাইজের বেডরুম, ফিনিশিং এর কাজ চলছে। এই একটা বেডরুম, এই বেডরুমটা হচ্ছে 11 ফুট বাই 12 ফুট, জাস্ট ফিনিশিং এর কাজ চলছে। দক্ষিণ দিকে জানলাটা, দক্ষিণ দিকে জানলা, দক্ষিণ দিকটা পুরো খোলা রয়েছে। এছাড়া এই বেডরুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা। দেখুন লাইট কালারের টাইলস, এবং ওই দিকে রয়েছে আপনার প্রিন্টেড টাইলস, এবং এই অ্যাটাচ টয়লেটটা কিন্তু অনেকটা বড় সাইজের। প্রায় যদি সাইজ দেখি আমি, আপনার 5 ফুট রয়েছে আপনার চওড়ায়, এবং লম্বায় রয়েছে প্রায় 6 ফুট মতো। এই হচ্ছে পুরো লম্বা চওড়ায় আপনার অ্যাটাচ টয়লেট। এবং আমি একটা কর্নারে দাঁড়াচ্ছি, দাঁড়িয়ে এইভাবে বেডরুমটাকে দেখানোর চেষ্টা করছি। তাহলে ফ্রেন্ডস, আপনারা এই যে ফ্ল্যাটটা দেখলেন, পুরো ভিডিওটা দেখলেন, সেটা একটা 850 স্কোয়ার ফুটের 2 BHK নিউ ফ্ল্যাট। এবং এই ফ্ল্যাটটা আপনারা 2700 টাকা পার স্কোয়ার ফুট হিসেবে কিনতে পারবেন। ফ্ল্যাটের যা দাম হবে তার 90% পর্যন্ত, টোটাল দামের 90% পর্যন্ত আমরা ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপনাদের জন্য হাউজিং লোনের ব্যবস্থা করে দেব। এছাড়া কিছু ইনফরমেশন আমি দিয়ে দিই, এটা যেহেতু কোন্নগর মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে ফ্ল্যাটটা পড়ছে, সেজন্য এখানকার ইলেকট্রিসিটি আপনারা CESC থেকে ইলেকট্রিসিটি সাপ্লাই পাবেন। এছাড়া রয়েছে বিল্ডিংয়ের নিচে বোরিং ওয়াটার 24 ঘন্টার জন্য, এবং মিউনিসিপ্যালিটি এরিয়ার সাপ্লাই ওয়াটার যদি আপনারা নিতে চান, তাহলে একটা কমন লাইন আমরা নিচে দিয়ে দিয়েছি, যেখান থেকে আপনারা চাইলে সাপ্লাই ওয়াটারও নিতে পারেন। এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। যদি ফ্ল্যাট আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং ভিডিওতে লাইক করুন, এবং যদি আরও অন্যান্য কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন বা কন্টিনিউ ভিডিও দেখছেন বাট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করব, আপনাদের জন্য সাবস্ক্রিপশন ফ্রি আছে, তাই সাবস্ক্রিপশনটা প্লিজ করে দেবেন। সাবস্ক্রিপশন করে দিলে আমাদের চ্যানেলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। এই হচ্ছে সম্পূর্ণ তথ্য এই ফ্ল্যাট কেনার জন্য। আপনাদের কাছ থেকে আমরা এক্সট্রা কোনো ব্রোকারেজ বা চার্জ করে থাকি না, উইদাউট এনি এক্সট্রা কস্টিংয়ে আপনারা এই ফ্ল্যাট কিনতে পারবেন। আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।